কেউ তোমাকে ঠকালে, অবহেলা করলে, আঘাত দিলে ভেবো না যে তুমি হেরে যাচ্ছ। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে এমন কিছু দুঃখ থাকে যেগুলোর কারণেই আজ সে সফল। জীবনে যার হার নেই তার জীবনে সফলতাও নেই। হেরে না গেলে জয়ের স্বাদ পাওয়া যায় না। যে মানুষটাকে তোমার যত বেশি শক্ত মনের মনে হয়, আসলে মানুষটা তত বেশি শক্ত মনের ছিল না। সেও একদিন তোমার মতো নরম মনের মানুষ ছিল, বাস্তবতা তাকে কঠিন বানিয়েছে। মাটি পুড়ে ইট হয় আর মানুষ মন পুড়ে হয় খাঁটি। যে মানুষটাকে তুমি দিনের পর দিন উপকার করে যাচ্ছ, পাশে থাকছ, দেখবে সেই মানুষটাকেই তোমার বিপদের দিনে পাশে পাবে না, নানা অজুহাত দেখিয়ে যাবে। মানুষ যখন সরাসরি মুখের উপর না বলতে পারে না, তখনই নানা রকমের অজুহাত দেখাতে থাকে। কারণ যে তোমার পাশে থাকবে সে কখনো অজুহাত তুলবে না, না পারলেও অন্তত এটা বলবে চেষ্টা করব। আর যে থাকবে না তার কাছে অজুহাতের শেষ নেই। বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যেমন সব থেকে বড় ভাগ্যের ব্যাপার, তেমনি বিপদের দিনে কাউকে কাছে না পাওয়াটাও সব থেকে বড় কষ্টের বিষয়। ওই মানুষটার থেকে দূরে সরে আসো যে তোমার কাছে শুধু স্বার্থের জন্যই আসে। এমন মানুষের কাছে শুধু তোমাকে ত্যাগ করে আসতে হবে, বিনিময়ে তুমি কিছুই পাবে না। স্বার্থ ছাড়া আজকাল কোনো মানুষ চলে না। তুমি যেমন সবাইকে তেমনটা ভাবা বোকামি। তোমার কাছে যার কোনো স্বার্থ নেই সে কখনো তোমাকে এমনিতেই উপকার করতে আসবে না। তোমার পাশে সেই মানুষটাই থাকবে যে স্বার্থ পুষে রাখে। বিনা স্বার্থে কেউ কারো পাশে থাকে না। তুমি কাউকে পরপর দুদিন উপকার করলে কিংবা তার পাশে থাকলে অন্তত তুমি একদিন হলেও তার উপকার পাওয়াটা আশা করতেই পারো, তাকে পাশে চাইতেই পারো। কিন্তু তখন যদি ওই মানুষটা তোমাকে মূল্য না দেয়, বরং নানা অজুহাত দেখিয়ে চলে যায়, তাহলে মনে রেখো সে কখনোই তোমার উপকার পাওয়ার যোগ্য নয়। ওই মানুষটার পাশে থাকো যে তোমার বিপদের দিনে পাশে থেকেছে। ওই মানুষটাকে উপকার করতে ভুলো না যে তোমাকে সাহায্য করেছে। ভুল মানুষের পাশে থেকে, ভুল মানুষকে উপকার করে তুমি কিছুই পাবে না। বরং এদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ এরাই হলো স্বার্থপর। এই যুগে মানুষ চেনা বড় দায়। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষের আসল রূপটা সহজে ধরা যায় না। প্রয়োজনে তোমাকে এমনভাবে ব্যবহার করবে তুমি নিজেও বুঝতে পারবে না। যখন প্রয়োজন শেষ তখনই বুঝবে এই মানুষটাই কিছুদিন পর এমন একটা ভাব ধরবে যেন সে তোমাকে চিনতেই পারছে না। যে তোমার বিপদে পাশে থাকছে তার বিপদের সময়ও তোমার পাশে থাকা উচিত। তখন যদি নানা অজুহাত দেখাও তাহলে মনে রেখো বিপদ কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। তখন তোমার আবার তার কাছেই ফিরে আসতে হবে যাকে তুমি নানা অজুহাত দেখিয়ে অবহেলা করেছিলে। বাস্তবতার অজুহাত দেখিয়ে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো। উল্টো তুমি তাকে ব্যস্ততা দেখাও। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন মেসেজেরও কোনো রিপ্লাই করেনি, সেই মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করে থাকাটা অন্যায়। যার সারা দিনের খোঁজ নেওয়ার সময় হয়নি সে রাতে তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবল একটা অজুহাত, কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবে না। আর যে খোঁজ নিবে না সে সারা দিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ওই ব্যস্ততার নাটক দেখাবে, কারণ মানুষটা এখন তোমাকে চায় না। মানুষ যখনই কারো দোষ খুঁজে না পায় তখনই অজুহাত এনে দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ যে তোমাকে আর চাইছে না তুমি এখন তার কাছে বিরক্তিকর। এসব মুখে বলতে পারছে না বলেই তোমাকে ব্যস্ততা দেখাতে থাকে। আসলে মানুষটা ঠিক ততটাও ব্যস্ত নয়। জীবনে কারো কাছে যদি কখনো নিজেকে একটু বিরক্তিকর মনে হয়, তখন যতটা দ্রুত সম্ভব মানুষটার থেকে সরে এসো। দরকার পড়লে একা থাকো, তবুও কারো বিরক্তির কারণ হইও না। যে যেভাবেই থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দাও। ওই মানুষটার কাছ থেকে সরে এসো যে তোমাকে ব্যস্ততা দেখায়, বরং ওই মানুষটার কাছে যাও যে তোমার জন্য অপেক্ষা করে আছে। যে ব্যস্ততা দেখায় তার কাছে তোমার মূল্য না থাকলেও যে তোমাকে পেতে চায় তার কাছে তোমার মূল্যটা অনেক। যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে থাকে, তোমার একটু কেয়ার পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, সেই মানুষটাকে যদি তোমার আর দরকার না পড়ে তাহলে তাকে জানিয়ে দাও।
তবুও তোমার করা বারবার ব্যস্ততার অজুহাত মানুষটাকে দিও না, কারণ মিথ্যা আশা দিয়ে কাউকে ধরে রাখা অন্যায়। আজ যাকে ব্যস্ততা দেখিয়ে তোমার আনন্দ হয়, কাল ওই মানুষটা আর তোমার জন্য অপেক্ষা করবে না। মানুষটা ঠিক একদিন বদলে যাবে, আর ঠিক তখনই বুঝতে পারবে ওই মানুষটার মূল্য। তখন সব কিছু তোমার থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না, হারিয়ে যাবে। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে যে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে, তার কাছে তুমি যতই ভালোবাসা প্রকাশ করো না কেন, দিন শেষে তুমি আরো দুর্বল দিকই তুলে ধরলে। কেউ যখন তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত দেয়, তখন তার কাছে নরম না হয়ে একটু কঠোর হতে শিখো। অন্তত মানুষটা যাতে বুঝতে পারে তুমি অল্পতেই ভেঙে পড়ার মতো মানুষ নও। তোমার একটুখানি কঠোরতা মানুষটাকে ভাবতে বাধ্য করবে। তুমি কাউকে খুব ভালোবাসো, এতে কোনো আপত্তি নেই, তবে তোমার অতিরিক্ত ভালোবাসা যেন তোমারই দুর্বলতা না হয়ে যায়। ভালোবাসো বেশি, প্রকাশ করো কম, কারণ মানুষ অতিরিক্ত ভালোবাসা পেলে আঘাত দিতে শুরু করে দেয়। তোমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসতে যেও না। যে সম্পর্কের দুর্বলতার জন্য তোমার ব্যক্তিত্বের আঘাত দেয়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো, কারণ ব্যক্তিত্বের চেয়ে বড় কিছুই নেই। সম্পর্ক একটা না থাকলে আর একটা হবে, কিন্তু ব্যক্তিত্ব একবার হারালে আর ফিরে আসে না। যে যেমন তার সাথে ঠিক তেমনটা না করলেও অন্তত এইটুকু বুঝিয়ে দিয়ে আসতে হয় যেন সে বুঝতে পারে সবার সাথে সবসময় জোর খাটানো যায় না। দুর্বলতার সুযোগ নিয়ে দু একবার আঘাত দেওয়া যায়, কিন্তু পরে আর সুযোগ দেওয়া উচিত নয়, তখন উল্টো ঘুরে দাঁড়াতে হয়। মনে রেখো, কাউকে অতিরিক্ত সুযোগ দিলে সে আরো সুযোগটা কাজে লাগাতে চায়, অর্থাৎ তোমাকে বারবার আঘাত দিয়ে যাচ্ছে, আর তুমি যদি কিছুই না বলো তাহলে মানুষটা তোমাকে আরো দুর্বল ভাবতে শুরু করবে। ছাড় দাও, কিন্তু ছেড়ে দিও না। তাই নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে কেউ তোমার দুর্বলতার সুযোগ নিতে না পারে, আর যদি সুযোগ নিয়েও নেয় তবে যত দ্রুত সম্ভব নিজের সুযোগটা বারবার কাজে লাগতে দিও না। কারোর অধীনে নিজেকে বিসর্জন দেওয়ার মধ্যে মহত্ব নেই, বরং লড়াই করে বাঁচতে শেখো। ওই মানুষটার থেকে দূরে থাকো যে তোমাকে বারবার আঘাত দেয়। বারবার ভেঙে পড়ার থেকে একেবারেই সরে আসা ভালো। সত্যিকারের মানুষ কখনো দুর্বলতার সুযোগ নেয় না, বরং ভালোবেসে আঁকড়ে রাখে, হারিয়ে যায় না। তোমার সব থেকে খারাপ পরিস্থিতিতে যে মানুষটা তোমার পাশে থেকেছে, তোমাকে ছেড়ে যায়নি, তোমার ভালো সময় সেই মানুষটাকে ভুলে যাওয়া ভীষণ অন্যায়। শূন্য পকেটে যে তোমার পাশে থাকে, সফলতার পর ওই মানুষটার চেয়ে অপরিহার্য দামি আর কেউই হতে পারে না। তোমার রূপ টাকা পয়সা দেখে অনেকেই পাশে থাকতে চাইবে, কিন্তু তুমি আবার শূন্য হয়ে দেখো, কাউকেই আর পাশে পাবে না শুধুমাত্র ওই মানুষটা ছাড়া। বিপদে কাউকে পাশে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। অনেক সময় বিপদে খুব কাছের মানুষটাও সাথে থাকে না, দূরে চলে যায়। আর ঠিক সেই সময়টাতেই যদি তোমার কোনো শত্রু তোমার পাশে থাকে, তাহলে সেই মানুষটাই তোমার জীবনে সবচেয়ে আপন মানুষ। শত্রু অনেক সময় বিপদে বন্ধুর রূপে এসে পাশে এসে দাঁড়ায়, কিন্তু বিপদের দিনে চেনা বন্ধুদেরও কাছে পাওয়া যায় না। তোমার হাজারো বন্ধু থাকলেও যদি বিপদে তুমি কাউকেই কাছে না পাও, তাহলে ধরে নাও দিন শেষে তোমার কোনো বন্ধু নেই। এই স্বার্থপর দুনিয়ায় কিছু ভালো মানুষও থাকে, আর সেই ভালো মানুষদের সবাই চিনতে পারে না। বিপদে যে পাশে থেকেছিল, ভালো সময়ে তাকেই দূরে সরিয়ে দেওয়া হয়। ভালো সময়ে তুমি যাকে দূরে সরিয়ে দাও না কেন, জীবনে কোনো এক পর্যায়ে তার কাছে তোমাকে আবার যেতে হবে। আজ যাকে প্রয়োজন নেই বলে ভাবছো, কাল ওই মানুষটা ছাড়া তোমার আর কিছুই প্রয়োজন বলে মনে হবে না। আজ তোমার অবহেলায় যে মানুষটা হারিয়ে যাবে, কাল হয়তো খুঁজেও তুমি তাকে আর পাবে না। মনে রেখো, প্রকৃতির হিসাব বড়ই কঠিন, প্রকৃতি কাউকে ছাড় দেয় না। তাই ওই মানুষটাকে হারিয়ে ফেলো না যে তোমার খারাপ সময়ে পাশে ছিল, নয়তো দিন ঘুরে, মাস ঘুরে কিংবা বছর ঘুরে তোমার খারাপ সময় আবারও আসতে পারে। তখন দেখবে তোমার পাশে থাকার মতো আর কেউই নেই, যে মানুষটা ছিল সেও অনেক আগে তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তোমার করা সামান্য রাগ যে মানুষটা সহ্য করতে পারে না, বরং তোমাকে নানাভাবে দোষারোপ করে, তাহলে সেই মানুষটা তোমার জন্য নয়,
সে ভুল মানুষ। সকল সম্পর্কের মাঝে রাগ, অভিমান কিংবা ঝগড়া, ভুল বুঝাবুঝি, এসব স্বাভাবিক ব্যাপার। এই বিষয়গুলো যার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, তাহলে অন্তত তার কাছে যে কোনো সম্পর্কই ধরে রাখা সম্ভব নয়, কারণ এসব সম্পর্কের এক একটা অংশ। লবণ ছাড়া তরকারি যেমন কোনো স্বাদ হয় না, তেমনি সম্পর্কের মাঝে রাগ অভিমান না হলে সম্পর্ক মধুর হয় না। খানিকটা রাগ অভিমান সম্পর্কটা আরো সুন্দর করে ওষুধের মতো কাজ করে। খেয়াল করলে দেখবেন যে সম্পর্ক যত বেশি সুন্দর, সেই সম্পর্কের মাঝে তত বেশি খুনসুটিও থাকে। তবে অতিরিক্ত রাগ অভিমান ঝগড়া সম্পর্কের মাঝে কখনো কখনো দূরত্ব বাড়িয়ে দেয়, একটা পর্যায়ে এসে দুজনের মাঝে তিক্ততা তৈরি করে দেয়। সব কিছুর একটা সীমারেখা আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যে মানুষটা তোমার রাগ অভিমানের মূল্য বোঝে না, বরং নিজের মতো করেই চলে, তাহলে সেই মানুষটা তোমার জন্য নয়। আবার যে মানুষটা অযথাই বারবার রাগ অভিমান করে তোমার সাথে বাজে ব্যবহার করে, তাহলে সেই মানুষটাও তোমার জন্য নয়। ভালোবাসতে হলে একে অপরকে বুঝতে শিখতে হয়। আচ্ছা, যার সামান্য রাগ অভিমান তোমার কাছে বিরক্তিকর, খুব বেশি বিরক্তিকর লাগে, কাল ওই মানুষটা রাগ অভিমান করা বন্ধ করে দিলে তুমি তার রাগ অভিমান খুব মিস করতে থাকবে। রাগ অভিমান যে কারোর জন্যই আসে না, ওই মানুষটার উপরে রাগ অভিমান আসে যার প্রতি মনে ভালোবাসা রয়েছে। একটা সম্পর্ক তখনই বেশ সুন্দর হয় যখন অধিক রাগ অভিমানের পর দিন শেষে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে একসাথে শেষ সূর্যও দেখা যায়। রাগ অভিমানের জন্য কাউকে ভুল বুঝতে নেই, সেটা অন্যায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যার কাছে তুমি নিজেকে বদলে ফেলতে চাইছো, একদিন সেই মানুষটাই তোমাকে বদলে অন্য কাউকে নিয়ে সম্পর্ক গড়ে তুলবে। কাউকে পাবার জন্য নিজেকে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু পুরোপুরি বদলে ফেলাটা অন্যায়। কেউ যখন পুরোপুরি অন্যের মতো হয়ে যায়, তখন তার কাছে আর নতুন করে কিছু পাবার থাকে না। আর যেখানে পাবার কিছু থাকে না, সেখানে মানুষের আকৃষ্টতা কম। প্রিয় মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে পুরোটা বদলে দেওয়াটা বড্ড বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তাই তুমি বদলে যাও ঠিকই, তবে কিছুটা আগের মতো থেকে যাও, কারণ ওই মানুষটা যতই নতুনত্ব খুঁজুক না কেন, তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয়, তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো, কারণ যে তোমার থাকবে তার কাছে নিজেকে বদলে ফেলতে হবে না। তুমি যেমনই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, সব সময় মানুষটা তোমার পাশেই থাকবে। নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও, তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না, কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নেই। তুমি অন্য কারোর কাছে খেলনা পুতুল হয়ে গিয়েছো। পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলা যায়। মানুষ হয়ে কারোর কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায়। জীবনে কেউ না কেউ একজন ঠিকই আসবে, যে তোমাকে তোমার মতো করেই তোমাকে চাইবে, তবুও কাউকে পাবার জন্য নিজেকে পুরোটা বদলে ফেলো না। যার জন্য নিজেকে বদলাবে, কাল সেই চলে যাবে। কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার নেই, এমনিতেই পাশে থাকা যায়। জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার। যে কেউ চাইলে পারফেক্ট হতে পারে, কিন্তু চাইলে যে কেউ সঠিক মানুষ হতে পারে না। অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই, সে সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত। জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার। মানুষ সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য, ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে আছো। জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয়, কারণ বেশিরভাগ মানুষের জীবনে ভুল মানুষের কম বেশি আনাগোনা আছে। দোষ হলো সেটাই, ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া,
একজন ভুল মানুষ তোমার জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না যদি তুমি তাকে খুব বেশি প্রশ্রয় না দাও। কাউকে অতিরিক্ত কিছু বিলিয়ে দিলে অনেক সময় সঠিক মানুষও বদলে যায়, সেখানে ভুল মানুষ তো আরো বেশি সুযোগ খুঁজবে। যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখাবে না কিংবা তোমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবে না, বরং সব সময় তার ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিবে, সেই মানুষটা সঠিক হতে পারে না। সামান্য রাগারাগি হলে কিংবা কয়েকটা দিন কথা না হলে যে খোঁজ রাখছে না, বরং দিব্যি ভালো আছে, সেই মানুষটা তোমার জন্য ভুল মানুষ। যে মানুষটার সাথে তোমার ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি হচ্ছে, যার সাথে তোমার ভুল বোঝা ভালো হচ্ছে না, যার সাথে তোমার মন মানসিকতাও মিলছে না, সেই মানুষটাই আসলে তোমার জন্য সঠিক নয়, বরং দুজনে একে অপরের জন্য ভুল মানুষ। উপরের চাকচিক্যময় রূপ দেখে কাউকে সঠিক বিচার করা ভুল, কারণ অনেকের শুধু উপরটাই সুন্দর, ভেতরটা ঠিক ততটাই খারাপ। চকচক করলে যেমন শোনা হয় না, ঠিক তেমনি বাহিরের গঠন দেখেও কাউকে খাঁটি বলা যাবে না। যার ভেতরটা সুন্দর, সেই মানুষটাই প্রকৃত সুন্দর এবং সঠিক মানুষ। এই 750 কোটি মানুষের মধ্যে যার একজন সঠিক মানুষ আছে, সেই মানুষটার বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। সঠিক কাউকে পেলে আগলে রেখো, কারণ জীবনে ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না। খুব কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে। যে মানুষটার সাথে তোমার মিলছে না, তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে দূরে চলে আসাটাই ভালো। এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায়। একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ, যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরিয়ে নিতে হয় না। মানুষটা নিজের সাথে না হোক, অন্যের সাথে তো ভালো আছে, এটাই বা দুজনের কম কিসের। ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের স্টেশনে নেমে যেতে হয়, তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয়, নয়তো তুমি যতই দেরি করবে তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে, তখনই মানুষটাকে ভুলতে কষ্ট হবে। পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ, শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনে সঠিক মানুষ কে। নিজের ইচ্ছা না থাকলে যে মানুষটার কথা মতো তুমি সব কিছুই করে যাচ্ছ, তার কাছে তুমি একজন পুতুল হয়েই আছো। যে নিজের ইচ্ছা মতো তোমাকে ব্যবহার করে যাচ্ছে, যা তুমি বুঝতেও পারছো না। মানুষ হয়ে অন্যের পুতুল হয়ে থাকা অন্যায়। কাউকে খুব বেশি মূল্য দিয়ে নিজেকে ছোট করে রাখা যেমন অন্যায়, তেমনি ভাবে কারো কথায় নিজেকে বিলিয়ে দেওয়াটাও অন্যায়। অতিরিক্ত মূল্য দিলে একটা সময় মূল্যহীন হতে হয়, তেমনি ভাবে অতিরিক্ত তাল মিলিয়ে চলতে গেলেও সস্তা হয়ে যেতে হয়। জীবনে এক কথার মানুষ হতে পারাটা গৌরবের। সব মানুষই সম্পর্কের তিক্ততার কারণে চলে যেতে চায় না, কেউ কেউ অভিমান করে চলে যাওয়ার বাহানা ধরে, যাতে করে অপর মানুষটা তাকে বাধা দেয়। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়, এটা সব সময় সত্যি হয় না। সম্পর্কের শিকল থেকে বেরিয়ে আসাটা এত সহজ নয় যে মানুষ চাইলেই চলে যেতে পারে। একটু বেশি ভালোবাসা, একটু বেশি কেয়ার, যত্ন পাবার জন্য মানুষ অনেক সময় চলে যাবার ভয় দেখায়। আমি থাকবো না, আমি চলে যাব, এসব কথা কেউই মন থেকে বলে না, এইগুলো অভিমানের সুর। মানুষ এগুলো বলে আরও বেশি ভালোবাসা পাবার জন্য, কারণ যে চলে যাবার সে এসব বলে যায় না, হঠাৎ একদিন হারিয়ে যায়। প্রতিটা মানুষই চায় কেউ একজন থাকুক, যে তাকে ধরে রাখবে, আগলে রাখবে, চলে যেতে চাইলে বাধা দেবে, কখনো চলে যেতে দিবে না। এসব চাওয়া অন্যায় নয়, মানুষ ভালোবাসে বিধায় মনে এমন আশা পুষে রাখে। মানুষ চলে যাওয়ার বাহানা ধরে আরো থেকে যাওয়ার জন্য। যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না ঠিকই, কিন্তু সব মানুষ চলে যেতে চায় না। কে থাকতে চায় আর কে সত্যি চলে যেতে চায় আগে এটা বুঝতে হবে। কেউ একজন অভিমান নিয়ে চলে যাওয়ার কথা বলা মাত্রই তুমি যদি তাকে না ফেরাও, তাহলে ওই মানুষটার কিচ্ছু বলার থাকে না। সম্পর্ক থেকে বেরিয়ে আসার মুহূর্তে প্রতিটা মানুষই মনে মনে একবার হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার আকুলতা নিয়ে থাকে, কিন্তু সবাই সেই অনুভূতিটা বুঝতে পারে না। মনে মনে বলতে থাকে, আর একটি বার আমাকে সাড়া দিন,
আমি থেকে যাব। সবাই চায় কেউ একজন তাকে বুঝতে পারুক, তার অভিমানের মূল্য দিক, তাকে যত্ন করে আগলে রাখুক, কেউ একজন থাকুক যে দিন শেষে পাশেই থাকবে। হারিয়ে যাওয়া মানুষ হয়তো একটা সময় ফিরে আসে, কিন্তু অভিমান নিয়ে কেউ হারিয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। যে যেমন থাকতে চায়, যেভাবে থাকতে চায়, তাকে সেভাবেই থাকতে দাও। অধিকার দেখানো ভালো, তবে সব কিছু নিয়ে অধিকার দেখানোটা এক ধরনের বোকামি। কেউ তোমাকে ভালোবাসে তার মানে এই নয় যে সব সময় তোমার কথা মতো তার চলতে হবে। ওই মানুষটারও একটা স্বাধীনতা আছে, তার নিজের মতো করে চলার, নিজের মতো করে বাঁচার। ভালোবাসলে মানুষটাকে স্পেস দিতে হয়, তার নিজের মতো চলার সুযোগ দিতে হয়। কারো দুর্বলতার সুযোগ নিয়ে তুমি কাউকে আঘাত দিতে পারো না, কারো ইচ্ছার বিরুদ্ধে তুমি এমন কিছু করতে পারো না যেটা মানুষটার মেনে নিতে কষ্ট হয়। জোর করে কাউকে কিছু করতে বলা মানে নিজেকে তার কাছে আরো ছোট করে রাখা হয়।